আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। এরই মধ্যে জমে উঠেছে ভোলার ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের সকল মার্কেট ও ফুটপাতের সবগুলো দোকানে ক্রেতায় পরিপূর্ণ হয়ে থাকছে। এদিকে ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের সবর আনাগোনায় জমে উঠেছে ভোলার ঈদ মার্কেট। রোজার প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও ঈদ গণিয়ে আসার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ভোলার বিপণী বিতানগুলো। ঈদ গণিয়ে আসার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। কাস্টমারের যেই চাহিদা, আমরা ওই অনুযায়ী মাল এনেছি এবং গতবারের থেকে এবারের মালের দাম একটু বেশি, তারপর আমরা চেষ্টা করতেছি কাস্টমারের যতটা কমে দেওয়া যায়। আশা করি সামনের দিনগুলোতে আরও বেচাকেনি বাড়বে। টাঙ্গাইল শাড়ি, জামদানি, সুতি, মাসলাইশ, প্রিন্টের শাড়ি, এই শাড়িগুলো খুব বেশি চলতেছে। ক্রেতারা জানিয়েছেন পছন্দ মতো প্রায় সব ধরনের পোশাক পাওয়া গেলেও গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। দাম তো আগের তুলনায় থেকে এবার একটু হাই, দেখবো পছন্দ হলে কিনবো। দামটাও একটু বেশি, তারপরে তো কিছু করার নাই, নিজেদের সাধ্যের মধ্যে থেকে বাচ্চাদের জন্য যা প্রয়োজনীয়তা কেনার চেষ্টা করতেছি। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মানুষ নির্বিঘ্নে যাতে ঈদের কেনাকাটা করতে পারে, কোন রকমের প্রতারক চক্র, কোন রকমের সন্ত্রাসী চক্র যাতে কাউকে ডিস্টার্ব না করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের জেলা পুলিশ সতর্ক অবস্থানে আছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।